দ্বিতীয় লন্ডন সিলেটের এই মুহূর্তে দৃষ্টিনন্দন ওয়াকওয়েটি উদ্বোধনের অপেক্ষা, এবং এই দৃষ্টিনন্দন ওয়াকওয়েটা দেখার লাগে সরাসরি পরিদর্শন হয়েছেন আমরা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী সাহেব। আমরা একটু আপনারা দেখানোর চেষ্টা করাম, আপনারা আমার লগে থাকা এই মুহূর্তে আমরা দেখতাম পারাম সেই দৃষ্টিনন্দন ওয়াকওয়েটা পরিদর্শন করাতেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় এবং সিলেট সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তা হল আমরা দেখতাম পারাম ইতিমধ্যে। বিশেষ করে এই দুপাতিকির যে কয়েকদিন পরে কিন্তু এই দৃষ্টিনন্দন দ্বিতীয় লন্ডন সিলেটের দৃষ্টিনন্দন যে ওয়াকওয়েটা উদ্বোধন হইব এই উদ্বোধনের অপেক্ষায় কিন্তু সার্বিক খোঁজখবর লওয়া লাগে এবং টোটাল এই সাইডটা আবার পরিদর্শন করা লাগে কিন্তু আইসেন। এবং আমরা যতটুকু জানতে পারছি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় কিন্তু অনেক কষ্ট করে গেছেন এই ওয়াকওয়েটা স্থাপনের ক্ষেত্রে বা বাস্তবায়ন করাতে অনেক প্রতিকূলতার মাঝে শিকার হয়েছেন। তো আমরা একটু সরাসরি আপনারা দেখার চেষ্টা করাম, আপনারা একটু আপনারা আমার লগে থাকা এই মুহূর্তে আমরা আছি দৃষ্টিনন্দন দ্বিতীয় লন্ডন সিলেটের দৃষ্টিনন্দন ওয়াকওয়ের যে হত্যা করা আপনারা আমার লগে থাকা আমরা সরাসরি এই মুহূর্তে আছি এবং দেখার চেষ্টা করাম আপনার আবারও হইলাম যে দ্বিতীয় লন্ডন সিলেটর যে বর্তমান দুপাদিকির পাড় যে আপনার সুবিশাল আকারে যে এত সুন্দর একটা দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করছেন এবং এই ওয়াকওয়ের উদ্বোধনের অপেক্ষা, এবং ইতিমধ্যে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং টোটাল সাইডটা বিশেষ করে পরিদর্শন করা লাগিয়ে আইসেন। তো আমরা একটু দেখার চেষ্টা করব আপনারা আমার লগে থাকা হোক আমরা চেষ্টা করি দেখুন আপনারা দেখানোর চেষ্টা করুন টোটাল এ তো সুন্দর একটা দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণ করার লাগি অনেক আইসে আমরা দেখতাম পারাম পরিদর্শন আইসে আপনারা আশা করি তাকে দেখা আমার একটু তার প্রমাণ করে জানাই বা আমরা ইতিমধ্যে কিন্তু দেখানোর চেষ্টা করলাম। আমরা একটু আপনারা দেখার চেষ্টা করো আপনারা আমার লগে থাকা হোক্কা আর শেষ হইতা কি দেখরা আমার কমেন্ট করে জানাইবা। আমরা এই মুহূর্তে আছি দ্বিতীয় লন্ডন সিলেটর সেই অসাধারণ ওয়াকওয়ে যেটা দুপাদি কৃপার ওয়াকওয়ে আমরা একটু এই মুহূর্তে আমরা দেখতাম পারাম যে দৃষ্টিনন্দন দ্বিতীয় লন্ডন সিলেট খাতো এই মুহূর্তে দুপাদি কৃপার আপনারা জানেন যে এত সুন্দর একটা ওয়াকওয়ে নির্মাণ ইতিমধ্যে কাজ কমপ্লিট হয়েছে। তো আমরা উদ্বোধনের অপেক্ষায় শেষ পর্যায়ে আমরা যতটুকু জানতাম পারছি উদ্বোধনের অপেক্ষায় তো আমরা এই মুহূর্তে দেখতাম পারাম যে সিটি কর্পোরেশন মেয়র মহোদয় কিন্তু সরাসরি এখানে পরিদর্শন করাতেছেন এবং এখানে দেখতাম পারাম এই প্রজেক্টটা টোটালি বাস্তবায়ন করার লাগি অনেক ঊর্ধ্বতর কর্মকর্তাগণ কিন্তু এখানে উপস্থিত আছেন সার্বিক পরিস্থিতি জানার লাগি সরাসরি এখানে আবারও পরিদর্শন করা। তো আমরা একটু এখানে দেখতাম পারাম যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার কিন্তু এখানে আছেন। তো আমরা একটু টোটালি একটু তো আমরা মেয়র মহোদয়ের কাছ থেকে একটা জানতাম সেরকম যে এটা কবে উদ্বোধন হইব এবং এইটা বাস্তবায়ন করাতে গিয়ে আপনারা তো জানতাম পারছি অনেক প্রতিকূল অবস্থার মাঝে এটা যে করছেন। তো বিষয়টা লিয়া আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধু রাষ্ট্র ভারত সরকার কর্তৃক আমাদের সিলেট সিটি কর্পোরেশনকে যে অনুদান দেওয়া হয়েছিল তিনটি একটা একটা ওয়াকওয়ে এবং দিঘি সংরক্ষণ আমাদের সুইপারকরণী এবং চাঁদির পার একটি স্কুল তিনটি প্রজেক্টই ভারত সরকারের অনুদানে হয়েছিল। সেটার শুভ উদ্বোধন হবে আগামী 10 তারিখে 11 তারিখে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় আমাদের ভারতীয় হাই কমিশনার এবং আমরা সকলেই সম্মিলিত দিন আমরা এটাকে উদ্বোধন মধ্য দিয়ে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এবং আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের এই টাইমের কিন্তু আমরা অনেক প্রতিকূল অবস্থা প্যান্ডামিক তারপর বর্ষা বন্যা আকস্মিক বন্যা সব কিছুকে করে আমরা যে এই অল্প সময়ের মধ্যে আমাদের প্রকৌশলীরা আমাদের সিটি কর্পোরেশনের সকল পর্যায়ে এবং আমরা সম্মিলিতভাবে এই কাজটা এই পর্যায়ে নিয়ে আসতে পারছি এর জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই যে এই টোটালি সিলেটের এই যে দৃষ্টিনন্দন স্থাপনা আপনি নির্দেশন করতে বা আপনাদের পক্ষ থেকে এতটুকু বিশেষ করে ইয়ে করা হয়েছে তাই বিষয় লিয়ে আমাদের না এই প্রজেক্টটা সিলেট সিটির জন্যে একটা দর্শনীয় প্রজেক্ট হয়েছে আর আমরা আশা করি যে সিলেটের এখানের লোকজনের জন্য এটা মর্নিং ওয়াক
আর যা কিছু হয় একটা দর্শনীয় স্থলের পাড়া এটা ডেভেলপ হয়েছে। আর আশা করি কি আগামী 11 জুনে এটা উদ্বোধন হবে। আপনাকে সিলেটবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনারা দেশ এবং প্রবাস থেকে আপনারা সরাসরি দেখতে পারা যে দ্বিতীয় লন্ডন খাত নবমী সিলেটর এই মুহূর্তে আমরা আছি, বিশেষ করে দুপাদি কৃপার ওয়াকওয়ে, যেটা দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, এই ওয়াকওয়েটা বিশেষ করে সরাসরি পরিদর্শন হয়েছেন। আমরা দেখতাম পারলাম যে ভারতীয় হাই কমিশনার, এবং আমরা দেখতাম পারলাম যে এখানে সরাসরি উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী সহ, এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, এবং এই টোটাল প্রজেক্টর আমরা দেখতাম পারলাম ডাইরেক্টর সহ ঊর্ধ্বতর কর্মকর্তাগণ কিন্তু এখানে উপস্থিত হয়েছে, প্রকৌশলী এবং ইঞ্জিনিয়ার। এই টোটাল প্রজেক্টর যে ইঞ্জিনিয়ার হল বা বিশেষ করে প্রকৌশলী অনেকে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এবং প্রত্যেকে কিন্তু এটা শেষ পর্যায়ে যে হাজর কতটুকু অগ্রসর হইল এবং হাজর টোটালি জিনিসগুলো তদারকি করার লাগে কিন্তু অনেকে এখানে পরিদর্শন হয়েছেন। তো আমি দেখতাম পারলাম যে ইউকে তাকি দেখা অনেকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতাম পারলাম অনেকে আমরা লোকে আছেন, এই মুহূর্তে আমরা সরাসরি আপনারা দেখানোর চেষ্টা করাম দুপাদিকির পর আপনার যে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, যেটা এই ওয়াকওয়েটা অনেক সুবিশাল আকারে কিন্তু করা হয়েছে এবং অনেক বড় একটা ওয়াকওয়ে। তো আমরা আরেকটু আপনারা সামনে যাই না দেখানোর চেষ্টা করব, আপনারা আমার লোকে থাকুক আর আপনার কাছে কিলান লাগে একটু তো আমরা রেকমেন্ড করে জানাইবা। আর দেখতে পারা আমি আবারও হইলাম দৃষ্টিনন্দন এবং দেশসেরা, বিশেষ করে পূর্ণভূমি সিলেট দ্বিতীয় লন্ডন খাত আধ্যাত্মিক নগরী হজরত শাহজালাল সফরান রহমতুল্লাহ পূর্ণভূমি সিলেটর। এই মুহূর্তে আমরা দেখতাম পারলাম যে এত সুন্দর দৃষ্টিনন্দন একটা ওয়াকওয়ে, এবং এই ওয়াকওয়েটা কিন্তু টোটালি নির্মাণ কাজ কিন্তু শেষ পর্যায়ে, এবং আগামী 11 তারিখ এটা উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা আছে, এবং এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ কিন্তু এখানে উপস্থিত থাকবা। এবং এই 11 তারিখ কিন্তু উদ্বোধনের মাধ্যমে এই পূর্ণভূমি সিলেট সহ সমগ্র যারা বিশেষ করে পাবলিক অক্ল লাগিয়া উন্মুক্ত করে দেওয়া হইব। আমরা দেখতাম পারলাম অনেকে জকিগঞ্জ থাকি দেখরা, লন্ডন থাকি দেখরা, বিভিন্ন জায়গা থাকি দেখরা, সিলেট কোন জায়গা তিটে লোকিয়া সিলেট দুপাতি কৃপার আমরা আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করলাম। আমরা দেখতাম পারলাম পরিদর্শন কিন্তু একটা টিম কিন্তু এখানে পরিদর্শন করা, এবং সর্বশেষ যে এখানে সার্বিক হাজর কতটুকু অগ্রগতি আগাইছে এই জিনিসটা সরাসরি বিশেষ করে এখানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় এবং ভারতীয় হাই কমিশনার মহোদয়, এবং বিশেষ করে আমরা যতটুকু জানতে পারছি যে এখানে অনেক বিশেষ করে অনেকে উপস্থিত আছেন। সরাসরি দেখতাম পারলাম যে এটা উদ্বোধনের আগে অনেক যারা অনুমতি ব্যতীত যারা এখানে ঢুকছেন অনেকরে কিন্তু কইরা যে আপাতত এখান থেকে যাওয়ার লাগে। না না আমরা একটু দুদিন অনেক সুন্দর লাগে, অসংখ্য ধন্যবাদ বাইরে, আমরা একটু যাওয়ার চেষ্টা করাম। আমরা একটু আপনারা লোকে দেখলাম, আপনারা আমার লোকে থাকা আপনারা জানেন যে আগামী 11 তারিখ আনুষ্ঠানিকভাবে এই মুহূর্তে আমরা ভারতীয় হাই কমিশনার সাহেব মহোদয়ের কাছ থেকে এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের কাছ থেকে জানতাম পারছি যে আনুষ্ঠানিকভাবে আগামী 11 তারিখ সব কিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ জমকালো উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হইব, এবং ইতিমধ্যে আলহামদুলিল্লাহ প্রায় কাজ কিন্তু শেষের দিকে। এবং আমরা যতটুকু জানতাম পারছি যে এখানে পাবলিকের লাগে বিশেষ করে পূর্ণভূমি সিলেট সহ যারা পর্যটন প্রেমী আমরা সিলেটের মাঝে আইবা প্রত্যেকের লাগে এটা উদ্বোধন করে দেওয়া হইবা, এবং অনেকে যারা আমরার মর্নিং ওয়ার্কের লাগিয়া বা বিশেষ করে বিকালকের হাঁটার লাগিয়া অনেকে কিন্তু এখানে ব্যবহারবা এই এই যে দৃষ্টিনন্দন ওয়াকওয়েটা এই স্থানটা বাসিয়া নিতে পারবা আপনারা চাইলে। দিঘির মধ্যে একটা সুন্দর একটা ঝর্ণা হইলে খুব সুন্দর হইতো, জয় ঝর্ণা তো আছে ভাই, এটা সব কিছু হইব, এবং আরও প্রজেক্টগুলো এখন পর্যন্ত বাস্তবে আরও অনেক অনেক প্রজেক্ট পারে। এখানে একটা মার্কেট শপিং মল আর এটাও কিন্তু হাজার অনেক লাইট আছে এবং খুবই সুন্দর, রাত্রে কিন্তু আরও বেশি সুন্দর হইব, কারণ রাত্রে এই জায়গার যেহেতু লাইটিং থাকবো আরও বেশি সুন্দর হইব এবং বেশি দৃষ্টিনন্দন হইব আমরা যতটুকু বুঝতাম পারো, কারণ রাত্রে আরও বেশি সুন্দর হইব। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি একটা সরাসরি দেখতাম পারাম, আসলে আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম আর এখানে
আমি হয়তো খাল মানুষ খালা, কিন্তু দেখা যা সুন্দর, কারণ এই জায়গার ওয়েদারে কিন্তু সুন্দর করে লিছে। এবং আমার কাছে লাগে যে এই জায়গাটা সিলেটের মাঝে সবথেকে দর্শনীয় একটা স্থান হইয়া দাঁড়াইব, এবং এই জায়গাটার মাঝে বিশেষ করে এই যে সময়টা এবং বিশেষ করে রাত্রে কিন্তু আরো বেশি সুন্দর আকার রূপ ধারণ করবো। পূর্ণভূমি সিলেটের এই দুপাদিকির যে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, যেটা এটা আরো সুন্দর রূপে রূপান্তরিত হইব। তো আমরা আসলে দীর্ঘ সময় আপনারা দেখানোর চেষ্টা করছি, অনেকে আমরা লগে আসলে আর আমরা দেখতে পারছেন যে এখানে উপস্থিত আসলে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী সহ এবং বিশেষ করে ইন্ডিয়ান হাই কমিশনার সাহেব কিন্তু ইতিমধ্যে এখানে পরিদর্শন করছেন, এবং এখানে দেখতে পারে যে অনেক প্রকৌশলী এবং এই টোটাল এই যে প্রজেক্টার বিশেষ করে ডাইরেক্টর ইঞ্জিনিয়ার প্রকৌশলী সবও কিন্তু এখানে উপস্থিত আসলে, এবং আমরা দেখতে পারছি যে সিলেট সিটি কর্পোরেশনের একটা টিম কিন্তু এখানে আইসে, এবং আমরা দেখতে পাবো যতটুকু জানতে পারছি যে সিলেট এক আসনের মাননীয় এমপি মহোদয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর এ কেএম আব্দুল মোমিন সাহেব কিন্তু অক্লান্ত পরিশ্রম কিন্তু এই পূর্ণভূমি সিলেটের এই বিশেষ করে ওয়াকওয়ের জড়িয়ে রয়েছে। এবং বিশেষ করে আপনারা জানেন যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আসলে এত সুন্দর একটা জায়গাতে রূপান্তরিত হয়েছে পূর্ণভূমি সিলেট। তো যাই হোক, আমরা সর্বশেষ আপনারা দেখানোর চেষ্টা করছি এবং সর্বশেষ আপনারা এই সুন্দর জায়গাটা আপনারা উদ্বোধনের আগে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা আশা করলাম এই জায়গাটার আরও সৌন্দর্য আরও বৃদ্ধি পাইব, আরও আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবা, আর অবশ্যই আপনার এই যে টোটাল উদ্বোধনী অনুষ্ঠানগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। প্রত্যাশায় বালা তাওকা সুস্থ তাওকা লগে আসলাম মোহাম্মদ জাকির আহমদ, ইনশাল্লাহ আপনারা লগে আবারও যোগদান করবো আবারও নেক্সট টাইম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত।